মর্নিং গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ বেরিয়ে পড়েছি আমি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো রাস্তা দিয়ে অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি। যাব পৃথিবীর, ভারতবর্ষের সবথেকে কম সময়ের রেলওয়ে স্টেশন। আপনাদের পুরো জার্নিটা দেখাবো, প্লিজ সাথে থাকবেন। আমি দীপঙ্কর, ওয়েলকাম টু মাই চ্যানেল DD3 ব্লগ। লেটস গো। আছে 9:45, এখন অলরেডি স্টেশনে চলে এসেছি। চলুন একদম স্টেশনের পিছন দিকে যাচ্ছি যাতে টাইমটা আরও খানিকটা কম লাগে। দেখতে পাচ্ছেন বাচ্চারা স্কুলে যাচ্ছে, আরও লোকজন অফিসে যাচ্ছে। ট্রেন ঢুকে গেছে, এ করেই আমরা যাব সেই দুনিয়ার সব থেকে কম দূরত্বের রেলওয়ে স্টেশনে। ট্রেনে উঠে পড়েছি, এখন ট্রেনের ভিতরে। মাঝখানে ইন্টারাপ্ট করতে বাধ্য হলাম কারণ জার্নিটা স্টার্ট হচ্ছে এই স্টেশন থেকে। চলুন দেখতে থাকুন আপনারা। লোকজন নামছে, একবার দেখুন প্রচুর লোকজন নামছে। এখান থেকেই আমাদের শুরু হচ্ছে জার্নি, সব থেকে কম দূরত্বের ভারতবর্ষের রেলওয়ে স্টেশন। সময় সকাল 10:10। কথা বলতে বলতে চলে এলাম, পরের স্টেশনে এসেছি। আমি বুঝতেই পারিনি। কমেন্ট নয়, এটা তারিফ, ভালো লাগলো। আশেপাশে দেখতে পাচ্ছেন লোকজন বসে আছে। পাচ্ছেন অলরেডি আমি নেমে পড়েছি, জাস্ট কথা বলতে বলতে আমরা নেমে পড়লাম। পৃথিবীর সব থেকে কম দূরত্বের রেলওয়ে স্টেশন। এখন দাঁড়িয়ে আছি সেই স্টেশনে। আশেপাশের ভিউগুলো একবার আপনারা দেখে নিন। এখন বাজে 10:15। যা আসতে মাত্র 2 মিনিট 5 সেকেন্ড টাইম লেগেছে স্টেশন থেকে। এটাই বোধহয় ভারতবর্ষের সব থেকে কম দূরত্বের রেলওয়ে স্টেশন। এখনও দোকানপত্র খোলেনি, ফাঁকা ফাঁকা। আস্তে আস্তে দোকানপাট সেজে উঠবে। এখানে 1890 সালে ওপেন হয় পাবলিকের জন্য। স্টেশনটির বয়স 132 বছর। স্টেশনটি আপনারা কি বুঝতে পারছেন কোন স্টেশন? মুশকিলের ব্যাপার হচ্ছে গুগল বলছে এক্স্যাক্ট টাইম 2 মিনিট, কিন্তু ট্রেন লেট থাকার জন্য 2 মিনিট 5 সেকেন্ড লেগেছে। তো এটাই বোধহয় পৃথিবীর, ভারতবর্ষের সব থেকে কম সময়ের রেলওয়ে স্টেশন দূরত্বের বিচারে। দেখতে থাকুন। টালিগঞ্জ থেকে লেক গার্ডেন্স, লেক গার্ডেন্স থেকে টালিগঞ্জ, এটাই পৃথিবীর সব থেকে কম দূরত্বের রেলওয়ে স্টেশন। পায়ে হেঁটে লেক গার্ডেন্স স্টেশন থেকে টালিগঞ্জে যাব। দেখা যাক কতটা টাইম লাগে। চলুন বেরিয়ে পড়ি। লেটস গো। হাঁটা শুরু করে দিয়েছি। এখন টালিগঞ্জ স্টেশন অবধি পৌঁছাতে আমাদের 5 সেকেন্ড সময় লাগে। এখন বাজে 10, টাইম 10:25। সামনেই দেখা যাচ্ছে টালিগঞ্জের উড়ালপুর। একটু আগে ট্রেন যেহেতু বেরিয়ে গেছে সেহেতু স্টেশন অলরেডি ফাঁকা। এটি রেলওয়ে ইঞ্জিনিয়ার্স বিল্ডিং। রাস্তাটা উড়ালপুলের নিচ দিয়ে সোজা চলে গেছে টালিগঞ্জ প্ল্যাটফর্মে। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাকে ইনস্টাতেও পেয়ে যাবেন, ইনস্টাতেও ফলো করতে পারেন, ইনস্টার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকলো। মেট্রো স্টেশনের জন্য টালিগঞ্জের ভিড়টা সব থেকে বেশি হয় এবং সব থেকে কমফোর্টেবল জার্নি বজবজ এরিয়ার জন্য। আপনি টালিগঞ্জ স্টেশন বা লেক গার্ডেন স্টেশনে আসবেন কীভাবে? টালিগঞ্জ লেক গার্ডেন স্টেশনে আসার জন্যে আপনাকে শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরতে হবে। এখন বাজে 10:25। তো গাইস, পৌঁছে গেছি টালিগঞ্জ স্টেশনে। দূরে দেখতে পাচ্ছেন টালিগঞ্জ স্টেশন। চলে এসেছি টালিগঞ্জ স্টেশনে। টালিগঞ্জ স্টেশনে পৌঁছাতে মাত্র 4 মিনিট 19 সেকেন্ড টাইম লাগলো হেঁটে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো দর্শক বন্ধুরা? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং দিলসে সাবস্ক্রাইব। আমি অলরেডি ইনস্টাতে আছি, তো আপনারা ইনস্টাতেও আমাকে ফলো করতে পারেন, ইনস্টার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল। তো পাশে থাকুন, সাথে থাকুন, সাপোর্ট করুন। বাই, টেক কেয়ার।